আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শ্রোতা আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জান্নাতে যাওয়ার পাঁচটি সহজ আমল সম্পর্কে জানব বিস্তারিতভাবে জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদের জন্য জান্নাতে যাওয়ার অনেক আমলের বর্ণনা দিয়েছেন এসব আমল করার মাধ্যমে আমাদের অপরাধ ও ফাপ থেকে মুক্ত থাকার মাধ্যমে জান্নাতে যাওয়া সুনিশ্চিত হবে তো চলুন এই পাঁচটি আমলকে কি আমরা জেনে নিই এক নাম্বার কালিমাই শাহাদাত পড়া হজরত ওমর ইবনুল খতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালিমাই শাহাদাত পাঠ করলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবাহান ইবনে মাঝা তিরমিজি নাসাই মুসনাদ আহমদ কালিমাই শাহাদাত আশাদু আল্লাহ ইলাহা, ইহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তার কোনো শরিক নেই তিনি একক এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল দুই নাম্বার আজানের উত্তর দেওয়া হজরত বেলাল রাজিউল্লাহ তালু যখন আজান থেকে থামলেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এর মতো বলবে সে বেহেস্তে প্রবেশ করবে সুবাহান নাসা এবং মিসকাত অন্য হাদিসে এসে হযরত উমুল ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি মুআজ্জিনের আল্লাহু আকবার আল্লাহু আকবার এর জবাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এবং আশহাদু আল্লাহ ইলাহা এর জবাবে আশহাদু আল্লাহ ইলাহা বলে এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রসুল্লাহ এর জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অতঃপর হাইয়া আলাহ সালাহ এর জবাবে লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহ বলে হাইয়ালা এর জবাবে লা হাওলা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বলে তারপর যদি আল্লাহ আল্লাহ একবার এর জবাবে আল্লাহ একবার আল্লাহ একবার বলে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এর জবাবে লা ইলাহ ইল্লাল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ মুসলিম তিন নাম্বার চল্লিশ রাত জামাতে ঈশার নামাজ পড়া হজরত ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মসজিদে এসে জামাতের সঙ্গে চল্লিশ রাত তাকবির সাথে ঈশার নামাজ পড়বে তার বিনিময়ে আল্লাহ তালা জাহান্নাম থেকে তার মুক্তির সনদ লিখে দেবে সুবাহান ইবনে মাঝা চার নাম্বার সকাল সন্ধ্যায় সঈদুল ইস্তিকপার পাঠ করা যে ব্যক্তি দিনের শুরুতে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তেক পার পড়বে আর সন্ধ্যার আগে সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতের প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে তা পাঠ করবে সে বোর হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতি হবে বোখারি অর্থাৎ যে ব্যক্তি ফজর নামাজের পর সঈদুল ইস্তেক পার পাঠ করবে সে ব্যক্তি যদি সন্ধ্যার আগে মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তি মাগরিব নামাজের পর সাইদুল ইসতিক্বার পাঠ করবে সে সকাল হওয়ার আগে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমাদের উচিত মাগরিব এবং ফজরের নামাজের পর এই সাইদুল ইসতিক্বারটি পাঠ করা সাইদুল ইসতিক্বার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়া'দুকা মাসতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু

আমাকে যে নিয়ামত দান করেছ তা আমি স্বীকার করছি এবং আমি আমার পাপগুলো স্বীকার করছি অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ ক্ষমাকারী নেই পাঁচ নাম্বার প্রত্যেক পরজ নামাজের পর আইতুল কুর্সি পাঠ করা হজরত আবু ও মামা রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক পরজ নামাজের পর আইতুল কুর্সি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করা মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে নাসাই আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত এই আমলগুলো যথাযথভাবে আদায় করার তফিক দান করুক এবং এই আমলগুলোর মাধ্যমে গুনাহমুক্ত জীবন লাভের পাশাপাশি সুনিশ্চিত জান্নাত কবুল করুক আমিন